আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক 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 দিন পর আবার কে স্টাডি ভিডিও দিচ্ছি মাঝখানে প্রায় দুই তিন মাস কোনো কিছু আপলোড করা হয় নাই আসলে আমি ব্যক্তিগতভাবে নিজেও কাজের মধ্যে ছিলাম না ব্যক্তিগত কিছু কাজের জন্য খুব বিজি ছিলাম তাই আর কোনো সাইটের উপর কোনো কাজ করা হয় নাই এছাড়াও আপনারা অনেকে জেনে থাকবেন আমি কুয়েটে পড়তেছি তো আমি এখন আমার লাস্ট সেমিস্টারে আছি তো এই সেমিস্টারে এসে চাপ অনেক বেড়ে গেছে তাই আসলে আর ওয়েবসাইটে সেভাবে বসে কাজ করা হয় না তো যাই হোক ইনশাল্লাহ এখন থেকে আবার নিয়মিত কাজ করা শুরু করব তো আজকের যে কেস স্টাডিটা সেটাতে আমি সাইটের কিছু জিনিস আপডেট করেছি কিছু নতুন নতুন জিনিস দিয়েছি ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলবো কথা বলার আগে আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো গিয়ে আপনারা জেনে থাকবেন যে আমি একটা অনলাইন কোর্স বানানোর পরিকল্পনা করেছিলাম কিভাবে ব্লগ পোস্ট লিখতে হয় সেটা নিয়ে তো আল্লাহ রহমত এটাও বাড়ানো হয়ে গিয়েছে এটা হলো গিয়ে আমার যে অনলাইন ব্লগ পোস্ট লেখার কোর্সটা কোর্সটায় প্রায় সতেরোটা ভিডিও আছে এবং আরও একটা রিসোর্স আছে রিসোর্স পেজ যেখানে অনেকগুলো রিসোর্স আছে সব মিলে কোর্সটার ডিউরেশন প্রায় চার ঘন্টার মতো এখানে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত যা যা দরকার একটা ব্লগ পোস্ট লেখার জন্য একদম বিগিনারদের কথা চিন্তা করে লিখেছি এবং আমার মনে হয় যারা ইন্টারমিডিয়েট আছেন যারা কিছুটা বুঝেন ব্লগ পোস্ট কীভাবে লিখতে হয় তাদেরও উপকারে আসবে কোর্সটা তো আম আমি একটু দেখাই কী কী আছে ফার্স্ট ইন্ট্রোডাকশন এরপর এম এস মাস মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কথাবার্তা অন পেজ এসিও নিয়ে কথাবার্তা তারপর কপি স্কেপ গ্রামারলি এগুলো নিয়ে কথা বলেছি তারপর কি কি ধরনের আর্টিকেল আছে কিভাবে হেডলাইন লিখতে হয় কিভাবে প্রথম পায়রাটা লিখতে হয় তারপর লাইভ আর্টিকেল রাইটিং কিভাবে সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ লিখতে হয় ইনফরমেটিভ আর্টিকেল লিখতে হয় মানি আর্টিকেল লিখতে হয় সব একদম দেখানো হয়েছে সব আমি লিখে দেখিয়েছি আপনাদের এছাড়াও জাস্ট লেখার পর কিভাবে আপনি ওয়ার্ড প্রেসে পাবলিশ করবেন পোস্টগুলো কি কি ব্যাপারে খেয়াল রাখবেন এই সব কিছুই আমি দেখাইছি আর লাস্টে কিছু টিপস আছে এবং আমার রিসোর্স আছে বিভিন্ন আর্টিকেলের স্যাম্পল দিয়ে রেখেছি যাতে আপনাদের সুবিধা হয় তো এই হলো আমার কোর্সটা যদি আপনারা কেউ চান কোর্সে এনরোল করবেন তাহলে করতে পারেন আজকে হলো নভেম্বরের পনেরো তারিখ ষোলো এবং সতেরো সতেরো তারিখ পর্যন্ত যদি আপনারা কোর্সে এনরোল করতে চান তাহলে কোর্সের প্রাইস পড়বে পনেরোশো টাকা সতেরো তারিখের পর থেকে তার মানে আঠারো তারিখ থেকে কোর্সটার প্রাইস হয়ে যাবে দুই হাজার টাকা তাই যদি যদি আপনারা আগ্রহী হন তাহলে আমি বলবো তাড়াতাড়ি এনরোল করে ফেলতে আর কোর্সটা সম্পর্কে বিস্তারিত জানতে আপনি এখন স্ক্রিনের কর্নারে যে ভিডিওটা পপ করবে সেটা দেখে ফেলতে পারেন এছাড়া আমি ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিব তাহলে দেখলেও আপনার সব আইডিয়া ক্লিয়ার হবে কিভাবে এনরোল করা যায় সব কিছু এগুলো তো আমরা এখন আমাদের মূল ভিডিওতে আসি ফার্স্টেই আপনি দেখেন আমি দুইটা যে নতুন আর্টিকেল আপলোড করেছি একটা হলো গিয়ে সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ আর্টিকেল এবং আরেকটা হলো গিয়ে মানি আর্টিকেল ফার্স্টে সিঙ্গেল প্রোডাক্ট রিভিউটা নিয়ে কথা বলি ওরিয়ন স্কাইকুয়েস্ট এইট এই একটা টেলিস্কোপ এটার রিভিউটা আমি লিখেছি একটু দেখায় কীভাবে লিখছি আমি তো ফার্স্টে তো ছিল ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশনের পর পরের যে সাবেরিংটা এটা আমি একটা জেনারেল ওভারভিউ দিছি প্রোডাক্টের উপর এটা কী কেন চুজ করছি কী আছে এটার ভিতরে এসব ভাবি যাবি এরপর একটা ফিচার্স সেকশন রাখছি ফিচার্সগুলো আমি ব্যক্তিগতভাবে ছোট ছোট পয়েন্ট করে করে আলাদা আলাদা প্যারা করে এইভাবে লিখতে পছন্দ করি এবং প্রত্যেকটা প্যারার একটা করে নাম দিই আলাদা আলাদা তো এইভাবে আমার লিখতে ভালো লাগে ফিচার্সগুলো এরপর স্পেসিফিকেশনস প্রোস কনস এই এগুলো আমার প্রায় সব আর্টিকেলে সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ আর্টিকেলে এই জিনিসগুলো থাকে এরপর আমি কিছু ঘাটাঘাটি করে ইনফরমেটিভ যোগ করেছি যেমন হোয়ার ক্যান ইউ ফাইন্ড অরিয়ন এক্সটি এইট এটা দিয়ে কী কী দেখা যায় এটা কীভাবে মেনটেনেন্স করতে হয় তারপর এবং লাস্টে ফাইনাল ভার্টিক সব কিছু তো এই মূলত আমি এরকম একটা ফর্মেট ফলো করি সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ আর্টিকেল লেখার জন্য তো আপনারা যদি লিখতে চান তাহলে চাইলে আমার এই ফর্মেটটা ফলো করতে পারেন আর কোর্সে আমি এই আর্টিকেলটাই একদম জিরো থেকে শেষ পর্যন্ত লিখে দেখিয়েছি সো যদি কেউ দেখতে চান কিভাবে আমি আর্টিকেলটা লিখছি তাহলে কোর্সটা করে ফেলতে পারেন তো এই হলো সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ আর্টিকেলটা এরপরে হলো গিয়ে মানি আর্টিকেলটা কেউ দেখাই মানি আর্টিকেলটা হলো গিয়ে বেস্ট টেলিস্কোপস ফর ভিউইং প্ল্যানেটস অ্যান্ড গ্যালাক্সিস এই আর্টিকেলটাও আমি কোর্সে কিভাবে করতে হয় সব দেখাইছি তো এখানে জাস্ট আপনাদের ফরমেটটা দেখায় আমি শুরুতেই যতগুলো প্রোডাক্ট নিয়ে আমি কাজ করি না কেন ষাটটা দশটা হোক শুরুতেই আমি একটা প্রোডাক্টকে রেকমেন্ড করি এতে যাতে যাদের পুরো আর্টিকেলটা পড়ার সময় নেই তারা যেন জাস্ট এখানে এসে আচ্ছা এই প্রোডাক্টটা সবচেয়ে ভালো দশটার মধ্যে সো আমি এটা কিনে ফেলবো সো এখানে ক্লিক করে সেটাতে কিনে ফেলতে পারে তার জন্য আমি একটা প্রোডাক্ট শুরুতেই আমি রেকমেন্ড করে রাখি এরপর আমি রিভিউ শুরু করছি প্রত্যেকটা প্রোডাক্টের এবং মাঝখানে আমি একটা টেবিল দিয়েছি টেবিলটায় আমি কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক দেই জাস্ট নর্মাল ইনফরমেশন দিয়েছি প্রত্যেকটা টেলিস্কোপের অ্যাপারেচার ফোকাল অ্যান্ড ফোকাল রেশিও এসব কী কী আছে সবগুলো ইনফরমেশন আমি দিয়েছি যাতে রিডারদের সুবিধা হয় এরপর সিঙ্গেল প্রোডাক্ট সিঙ্গেল বলতে প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ শুরু করছি প্রথমে প্রোডাক্টের নিয়ে ইন্ট্রোডাক্টরি কিছু কথাবার্তা এরপর স্পেসিফিকেশনস ফিচার্স প্রোস কনস এরপর চেক প্রাইস এই ফরমেটটা আমি সব জায়গায় ফলো করছি এবং প্রোডাক্টটার নামের পর আমি একটা ইউটিউব ভিডিও দিয়ে দিয়েছি প্রোডাক্টটার যাতে কেউ চাইলে দেখতে পারে এখানে একটা ছবি আছে এই ছবিটা আমি অ্যামাজন অ্যাফিলিয়েট থেকে নিয়েছি লিংক দিয়ে এতে যদি এখানে কেউ ক্লিক করে তাহলে আমার এই প্রোডাক্টটার পেজে চলে যাবে এবং আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা এতে অ্যাক্টিভেট হয়ে যাবে এছাড়াও আমি নিচের চেক প্রাইস রাখছি এখানে ক্লিক করলেও আমার অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে সে ওই প্রোডাক্টের অ্যামাজন পেজে ঢুকবে আর প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে আমি স্পেসিফিকেশান ফিচার্স পোস্টকনস এই ফরমেটটা ফলো করছি কারণ আমার এই ফরমেটটা ভালো লাগে আর এই আর্টিকেলটা কী মানে অ্যাকচুয়ালি আমি কীভাবে পাবলিশ করছি কীভাবে কী করছি এটা যদি দেখতে চান তাহলে আমার কোর্সটা আপনাকে এনরোল করতে হবে ওইখানে আমি সব দেখাইছি তো এইভাবে আমি প্রত্যেকটা প্রোডাক্টকে রিভিউ করেছি এরপর আমি ইনফরমেটিভ অংশ শুরু করছি ইনফরমেটিভ অংশে যে জিনিসটা ফার্স্টই রাখা লাগে সেটা হলো গিয়ে হাউ টু চুজ দ্য বেস্ট এরপর আপনার প্রোডাক্টটা যেমন আমার ক্ষেত্রে হলো গিয়ে টেলিস্কোপস ফর ভিউইং প্ল্যানেটস অ্যান্ড গ্যালাক্সিক্স তো এরকম একটা বাইং গাইড রাখে এরপর আরও যত জিনিস অ্যাড করা যায় করছি যেমন কোন ধরনের টেলিস্কোপ দরকার প্ল্যানেট দেখার জন্য কোনটা ভালো এরপর আর অনেক কিছু আছে এগুলো হলো গিয়ে ব্যাপারটা হলো গিয়ে আপনাকে রিসার্চ করতে হবে রিসার্চ করে আপনার কম্পিটিটরদের আর্টিকেল দেখে বুঝতে হবে কী কী ইনফরমেটিভ অংশ এখানে যোগ করা যায় তো এগুলো দেখে আমি এখানে সব করছি করার পর মানে প্রায় পাঁচ হাজার ওয়ার্ডের হয়েছে আর্টিকেলটা অ্যান্ড আই হোপ ভালো কিছু হবে তো এইভাবে মূলত আমি মানি আর্টিকেলটা লিখি এই ফরমেটটা ফলো করি আর আরেকটা যে কাজ করছি সেটা হলো গিয়ে আমি একটা পেজ বানিয়েছি রিকমেন্ডেড গিয়ার্স এটার নামে এই পেজটা আমি এলিমেন্টোর একটা পেজ বিল্ডার আছে ওইটা ইউজ করে আমি পেজটা ক্রিয়েট করব। এবং আমার যতগুলো মানি আর্টিকেল থাকবে সবগুলো এখানে আলাদা আলাদাভাবে সাজায় রাখবো এতে সুবিধা হবে কি যে আমার যে অন্য অন্য ইনফরমেটিভ আর্টিকেলগুলো আছে ওই সব জায়গা থেকে আমি আমারই রেকমেন্ডেড গিয়ার এই পেজে ইন্টারলিংক করে দেবো এতে যে সুবিধাটা হবে সেটা হলো যে কেউ যদি আমার রেকমেন্ডেড গিয়ার দেখতে চায় তাহলে এই পেজে আসলেই আমার সব মানি আর্টিকেলগুলো সুন্দরভাবে দেখতে পারবে এবং যেটা ইচ্ছা সেটাই ক্লিক করে পড়তে পারবে তো এই কাজটা আমি কীভাবে করবো যদি আপনারা দেখতে চান আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি দেখাবো যে কিভাবে করছে আমি এলোমেন্টর দিয়ে আর তাহলে আপনারাও আপনার সাইটের জন্য চালু করতে পারবেন ব্যাপারটা হলো এরকম জাস্ট এখানে ক্লিক করলেই আমার যে এই আর্টিকেলটা এই মানি আর্টিকেলটা এখানে চলে আসবে তো এই হলো গিয়ে মোটামুটি সাইটের আপডেট আমি আরও কিছু ফ্রিকোয়েন্টলি আপডেট দিব সামনে একটা ইউটিউব চ্যানেল খুলতেছি ওটারও একটা আপডেট দিয়ে দিব তো এই আজকের ভিডিও আর বাড়াবো না আশা করি পরবর্তী ভিডিওটা আপনাদের সাথে দেখা হবে এবং এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি কোর্সটি আপনারা এনরোল করতে চান আমি আমি রেকমেন্ড করব সতেরো তারিখের ভিতর করতে তাহলে হলে এর এরপরে হলো আপনাদের দুই টাকা দিতে হবে আর সতেরো তারিখের ভিতরে করলে পনেরোশো টাকার ভিতরেই কোর্সে পেয়ে যাবেন তো এই আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ